রসুল ছিলেন পাক পাঞ্জাতলের মহলে, জান্নাতুল ফেরদাউসে, আহমদিয়া বালাহানার ভিতরে ফুল আকারে যুরকন সুবহানাল্লাহ। নবীজির আগমন সর্বপ্রথম হয়েছে রুহু জগতে যখন নবী ফুল আকারে বেহেস্তে, যখন নবীজি ফুল আকারে ছিলেন পাঞ্জাতনের মহলে, ওখান থেকে নবী এসেছিলেন মদিনাতুল মুনাব্বরার জমিনে। রাসুলের আগমন হয়েছে মক্কা, বিদায়ের পরে দাফন হয়েছে মদিনা। তার হাকিকত হচ্ছে রাসুলের প্রথম আগমনটাই হয়েছিল মদিনা। যুরকন সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন, রসুল এসেছেন, রসুল এসেছেন, আসবেন কাবাকে পবিত্র বানাতে। লম্বা সূরা ঘটনা, বারোই রবিউল আব্বাল, সোমবার সবে সাদেকের টাইম, রসুল কাবার কাবা, বাবার বাবা, সমস্ত রুহের বাবা, কাবা গড়ের পূর্ব দিকে মামেনার গড়ে এসেছেন মক্কার কাবা। তিন দিন তিন রাত্র পূর্ব দিকে মা আমানার গোরের দিকে সাজদা দিয়েছেন। যুরকন সুবহানাল্লাহ। রাসূল খোদা কাবাকে পবিত্র বানাবে, সঙ্গে নেবে মৌলা আলীকে। মৌলা আলীর শান কত যে মহান। আনা মাদিনাতুল এলমে ওয়া আলিউন বাবুহা। রাসূল বলছে আমি মদিনার এলেমের শহর, আলী হলো সেই শহরের দরজা। নবী হইতে নবী, আলী হইতে হবে অলি। আলীর জন্মটা হয়েছে কাবা গোরের ভিতরে। যুরকন সুবহানাল্লাহ। শেরে খোদা আলী কে সঙ্গে নিয়ে বুহারী শরীফের হাদিসে এসেছে, আমার নবীজি আল্লাহর ঘরে ঢুকছে, যত মূর্তি ছিল সব বাকিরে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পরে উপরে চারটা মূর্তি আছে, এগুলি লাগল পায় না। নবী কয় আলী মূর্তিগুলি নামাও। আলী কয় আর রাসূলুল্লাহ আমি লাগল পাবো না। নবী কয় তুমি আমার কাদ মুবারকে দাঁড়াও। যুরকন সুবহানাল্লাহ। শেরে খোদা আলী মাওলার কত মর্যাদা, নবীজির কাদ মুবারকে শেরে খোদা আলী দাঁড়াবে। আলী কয় আমার পক্ষে সম্ভব না, বেয়াদ হবে। নবী কে আমি পারমিশন দিলাম। যুরকন সুবহানাল্লাহ। নবীজি পারমিশন দিলেন, শেরে খোদা আলী দাঁড়াইলেন। এখন আমার নবী বলে, আলী তুমি কি মূর্তি লাগল পেয়েছো? আলী বলে, আমি এমন একজন নবীর কাদ মুবারকে কদম রেখেছি, শুধু মূর্তি নয়, আমার মন বলতেছে আপনি যদি অর্ডার দেন, আপনি যদি হুকুম দেন, আপনি যদি পারমিশন দেন, আকাশে যত তারকা আছে একটা একটা করে এনে দেব আপনার হাতে। যুরকন সুবহানাল্লাহ। আমার নবীজি বলে আলী তার কানতে হবে না, মূর্তি নামাও। শেরে খোদা আলীর হাত লাগাইলেন পাথরের মূর্তিতে, আলীর হাতের স্পর্শে পাথরের মূর্তি পানি হয়ে গলে গেল। যুরকন সুবহানাল্লাহ। সেই আলী রাস্তা দিয়ে ঘুরতেছে, আমার নবীও ঘুরতেছে, আলী ভ্রমণ করতেছে, আমার নবী ভ্রমণ করতেছে। যারা নামাজ পড়েন, নামাজ সম্পর্কে লক্ষ্য করেন, নামাজের জন্ম কোথায়, নামাজ কিভাবে পড়তে হবে। বর্তমান সমাজে যে নামাজ চলতেছে, এই নামাজের বিনিময়ে যদি জান্নাত পাওয়া যায়, এই নামাজের বিনিময়ে যদি আমার নবী রাজি হয়, এই নামাজের বিনিময়ে যদি আল্লাহ রাজি হয়, তাহলে 73 দল মুসলমানের মধ্যে 72 দল নামাজ পড়ে দুজুখে যাবে, একটি দল জান্নাতে যাবে। 72 দল মুসলমান দুজুখে কেন যাবে? তাহলে বোঝা গেল এই নামাজের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে না। যেই নামাজে জান্নাত পাবে সেই নামাজের মধ্যে আমার নবী থাকতে হবে, যেই নামাজে জান্নাত পাওয়া যাবে সেই নামাজে আউলাদে রাসূল থাকতে হবে, ঠিক কিনা বলেন? খুব মনোযোগ দেন, ইসলাম জগতের চতুর্থ সাহাবি শেরে খোদা আলীকে নিয়ে আমার নবীজি ভ্রমণ করতেছে। হঠাৎ করে নবী বলেন, আলী আমার একটু ক্লান্ত লাগতেছে, খারাপ লাগতেছে, আমি একটু বিশ্রাম করব। শেরে খোদা আলী বসে গেলেন। আমার নবীজি আলীর রানে মাতা মুবারক রেখে ঘুমাচ্ছেন। আর নবী যদি ঘুমিয়ে থাকেন, নবী ডাইনে দেখে যেমন, বামে দেখে তেমন, সামনে দেখে যেমন, পিছে দেখে তেমন, উপরে দেখে তেমন, নিচে দেখে তেমন, জাকিরে দেখে যেমন, বাতেনেও দেখেন তেমন। যুরকন সুবহানাল্লাহ। আমার নবীজি আরাম করতেছে, এই দিক দিয়ে আসরের নামাজের আজান হয়ে গেছে। সাহাবিরা বলে, আলী চলো আমরা নামাজে যাই, জামাতের টাইম হয়ে গেছে। শেরে খোদা আলী উত্তরে বলছিলেন, সাহাবিরা আমি নামাজে যাবো কোথায়? সাহাবিরা বলেন চলো মসজিদে যাই। আলী বলেন আমার নামাজ আমার কোলে আরাম করতেছেন। আরো আসতে বলেন আমার নামাজ আমার কোলে আরাম করতেছেন। নবীজি নামাজ, খুব মনোযোগ দেন, হাদিসে প্রমাণ আছে নামাজের সুরত আছে, যেই নামাজের সুরত নাই রে সেই নামাজকে পড়ে না রে, নামাজে নামাজি রে সরল পথে আনতে পারে।
আশিকের নামাজ পড়া, খোদার সাথে দিদার করা, আশিকার মাসুকের মিলন, তার ভিতরে নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে। আসসালাতু মেরাজুল মুমিনিন, নবীজি বলে যেই নামাজে মেরাজ করলো না সেই নামাজটা দিলাকারে খুব মনোযোগ। আল্লাহ একটা বৃক্ষ সৃষ্টি করেছেন, বৃক্ষটার নাম হচ্ছে নামাজ। কখন কোন জায়গা থেকে আবিষ্কার হয়েছে নামাজ? পাঁচ ওয়াক্ত কেন? মেরাজে পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ ছিল, পাঁচচল্লিশ বাদ গেল, পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করলো। সৃষ্টির শুরুতে পাঁচ ওয়াক্ত নামাজের আবিষ্কার হয়েছিল। যখন সুবহানাল্লাহ, কিভাবে হয়েছিল? সাজারাতুল ইয়াকিন নামক একটা বৃক্ষ, চারটা ডাল বিশিষ্ট, একটা ডালের মধ্যে আমার নবী ছিলেন সত্তর হাজার বৎসর ময়ূর রূপে। যখন সুবহানাল্লাহ, সত্তর হাজার বৎসর ময়ূর রূপে থাকার পরে আমার নবীজির সামনে, চেহারা মুবারকের সামনে, ময়ূর রূপের সামনে আমার আল্লাহ একটা গ্লাস তুলে ধরলেন, একটা আয়না তুলে ধরলেন। আয়নাটা তুলে ধরার পরে ময়ূর রূপটা, আমার নবী যখন ময়ূর রূপে ছিল আয়নার দিকে তাকাইলেন, আয়নার দিকে তাকিয়ে দেখতেছেন ওনার চেহারা মুবারক কেমন লাগে। উনি মাথা মুবারক নিজ দিকে ঝুঁকাইতেছেন, আয়নার ভিতরে ওনার ময়ূরের রূপ ছবি দেখা যাইতেছে। উনি আয়নার বাহির থেকে আয়নার দিকে তাকিয়ে দেখেন আয়নার ভিতরে আরেকটা ময়ূর দেখা যাইতেছে। যখন সুবহানাল্লাহ, এখানে ময়ূর কয়টা? একটা। ময়ূর কয়টা? একটা। আয়নার বাহিরে একটা, আয়নার ভিতরে একটা, কয়টা হইল হাকিকতে? কয়টা? একটা। ময়ূর কয়টা হইছে? দুইটা হয়ে গেছে। এখন ময়ূর রূপে আমার নবীজি মাথা মুবারক আয়নার দিকে চাইয়া নিজ দিকে ঝুঁকান, ময়নার ছবিটা কি করেন? নিজ দিকে ঝুঁকান। নবীজি মাথা মুবারক উপর দিকে তুলেন, ময়ূর রূপের মাথা মুবারক উপর দিকে তুলেন, আয়নার ভিতরের ছবিটা উপর দিকে তুলেন। নবীজি নিজ দিকে ঝুঁকাইতেছেন আয়নার দিকে, আয়নার ছবি ঝুঁকাই কার দিকে? খুব মনোযোগ। আয়নার সামনে চাইয়া আমার নবীজি ময়ূর রূপ নিজ দিকে ঝুঁকাইতেছেন, আয়নার ভিতরের ছবিটা নবীজির দিকে ঝুঁকাইতেছেন, নবী ঝুঁকাইতেছেন আয়নার দিকে, আয়নার ছবি ঝুঁকাই নবীজির দিকে। যখন সুবহানাল্লাহ, এখানে কে কারে সেজদা করেন? খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। আমার নবীজি পাঁচবার উঠানামা করলেন মাথা মুবারক, ওখান থেকে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেছে। যখন সুবহানাল্লাহ, এই নামাজ, এই নামাজ পঞ্চাশ ওয়াক্ত নামাজ বাদ, পাঁচচল্লিশ বাদ দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে নবীজি দুনিয়াতে এসেছে। দুনিয়াতে আসার পরে নবীজির প্রেমে, নবীর সাফাইয়ত যদি পেতে চান, আওলাদে ওলিদের, আওলাদে রাসুলের, আল্লাহর ওলিদের সাফাইয়ত যদি পেতে চান, বড় বড় গুণা করতে হবে। নেককারের পক্ষে তারা সাফাইয়ত করবে না। গুণাটা দুনিয়ার স্বার্থে হইলে হবে না, দুনিয়ার লোভে হইলে হবে না, দুনিয়া নেয়া হইলে হবে না। গুণাটা হইতে হবে নবীর প্রেমে, গুণা হইতে হবে নবীর মহাব্বতে, গুণা হইতে হবে আল্লাহর অলির মহাব্বতে। বড় বড় গুণাগারদের পক্ষে নবী সাফায়াত করবে হাসরে, বড় বড় গুণাগারের পক্ষে আল্লাহর অলিগণ সাফায়াত করবে হাসরে। যখন সুবহানাল্লাহ, এম নবীজি এসেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন আরাফাতের ময়দানে, আওলাদে রাসূলের গোলামি কেমনে করবেন? নবীজির গোলামি কেমনে করবেন? নবীজির গোলামিতে যারা দাখিল হয়ে গেছেন, তরিকত সম্মেলনে যারা এসে গেছেন, তারা জাহান্নামী ছিলে জান্নাতি হয়ে গেছেন, গুনাহগার ছিলে বেগুনাহ মাসুম হয়ে গেছেন। খুব মনোযোগ দেন, পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে নবী অবস্থান করতেছে আরাফাতের মাঠে, আল্লাহ পাকের পক্ষ থেকে আইন জারি হয়েছে। হে বন্ধু, এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দিবে, আশিব বা দুযুগ তার জন্য ওয়াজিব হয়ে যাবে, দুই কোটি অষ্টআশি লক্ষ বৎসর জ্বলতে হবে। আমার নবী চিন্তা করলেন, আমার নবী চিন্তা করলেন আমার উম্মতের হায়াত কম হবে, আমার উম্মত গরিব হবে, আমার উম্মত অলস হবে, আমার উম্মত দুর্বল হবে, অবশ্যই অবশ্যই নামাজ কায়জা হইতে পারে। যদি আল্লাহর আইন ঠিক থাকে, আমার উম্মত আশিব বা দুযুগের আগুনে জ্বলতে হবে। আল্লাহর আইনকে অড্ড করার জন্য, নামাজ কায়জা ঠিক রাখার জন্য, নামাজ কায়দা করে নেক পাওয়ার জন্য, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার জন্য আমার নবী সাহাবীদেরকে নিয়ে আরাফাতের ময়দানে মাগরিবের নামাজ ছেড়ে দিয়েছেন। যখন সুবহানাল্লাহ, নবীজি ছেড়ে দিয়েছেন। এখন আল্লাহর আইন যদি ঠিক থাকে, নবী কই যাবে? কই যাবে? সাহাবীরা কই যাবে? নবী যদি জাহান্নামে যাবে, আল্লাহ থাকবে কই?
নবী যদি জাহান্নামে যাবে আল্লাহ থাকবে কই? নবী যেখানে আল্লাহ, নবী যেখানে আল্লাহ, আওলাদে রাসূল যেখানে নবীও, আওলাদে রাসূল যেখানে নবীও,